টাইম প্রোগ্রামিং শেষ করছি, এটা শেষ, টোটালি শেষ। এখন হচ্ছে কম্পোনেন্টস। কম্পোনেন্টসের মধ্যে মেইনলি আছে কি, এই যে আপনার এইগুলাই, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, গ্লিপাই কোনো কীভাবে ইউজ করতে আমরা জানি। নিচের দিকে আসেন। আচ্ছা, এখানে কী লেখা আছে? ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউন এখানে কী লেখা আছে? ড্রপ আপ। সাপোজ মনে করেন অনেকগুলা কোড, এগুলো কেমন ইউজ করতে আপনি জানেন না। সাপোজ টোটাল কী করবেন? কপি করবেন। সাপোজ যেখানে জানবেন না, যেভাবে যখন মনে করেন পড়তেও বিরক্ত লাগছে বা পড়তে পারছেন না, টোটাল লাগে কপি করেন, কপি করে এর মধ্যে বসায় দেন। কেন কপি করলাম এর পিছনে কারণ আছে। আচ্ছা, এখন একটু দেখেন যে কি আসলে আইছে। আসছে, কাজ করি এখানে 100 পিক্সেল করে দিই। এই তো নাকি ক্লিক করে উপরের দিকে উঠছে। এখন এগুলো কি কারণে উঠতেছে উপরের দিকে? এখানে দেখেন, এখানে মেইনলি কাজ করতেছে আপনি একটা একটা করে বাদ দিবেন। যেমন এখান থেকে এতটুকু বাদ দেন, দেখেন কাজ করে কিনা, করে কাজ, তাহলে এটা ঝামেলা না। তারপরে রাখতে হয় কারণেই, কারণ বিভিন্ন ব্রাউজারে গেলে যাতে ঝামেলা না হয় এই জন্য এগুলো রাখে। আচ্ছা, তারপরে এখান থেকে শুরু করে এতটুকু বাদ দিয়ে দেন, সমস্যা হয়? কোনো সমস্যা হয় না। এইখান থেকে শুরু করে এতটুকু বাদ দিয়ে দেন, তাহলে বুঝলাম আমরা ডাটা থেকে টুকুল ড্রপ ডাউনটা না রাখলে কাজ করবে না। আচ্ছা, এটুকু হচ্ছে একটা বাটনের মধ্যে কিন্তু এগুলো রাখছে। এখানে একটা ড্রপ ডাউন রাখছে, আপনি এখানে যাই রাখেন। সাপোজ দিয়ে দিলাম আপনার সার্ভিসেস, ওকে। এখন এখানে আবার সার্ভিসেস একটা বাটন, বাটনের মধ্যে কি আছে, আপনি এগুলো ডিফল্ট যদি রাখতে না চান আপনি দিয়ে দিলেন সাকসেস, সরি বিটেন বিটেন এস ইউ ডবল সি, এই তো, তাই না? এখন এখানে কি লেখা আছে, এটা একটা ক্যারোট আছে না, একটা আপনার উপরের দিকে একটা এর মতো আছে, এটা কাজ করতেছে হচ্ছে এইটার জন্য, স্প্যান ক্যারেট, এটা বাদ দিয়ে দিলে ওটা কাজ করবে না। তারপর তারপর তার আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তার তো দেখাচ্ছি, আপ দেখাচ্ছি আগে। এখন এখানে কি আছে, ইউএলএলআই আছে। ইউএলএলআই এর মধ্যে আপনি যদি এগুলো সবগুলো বাদ দিয়ে দেন সমস্যা হবে। এখানে অ্যাটলিস্ট আপনাকে কি করতে হবে, ক্লাস রাখতে হবে, ড্রপ ডাউন মেনু, ওকে, এটা লিখলেই তবে কাজ করতেছে। এখানে ইউএলএলআই এর মধ্যে তো আমরা সবকিছু দিতে পারি, তাই না? ইউএলএলআই যা লিখবো সেটাই কাজ করবে। এখানে অ্যাক্টিভ অ্যাকশন রাখছে, এখানে আমরা সবকিছু দিতে পারবো। এবং এটা 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 কাজ করতেছে হচ্ছে সেপারেটরের জন্য, যে এটা। এখন যদি আপনি এখানে গিয়ে লেখেন এল এর মধ্যে ডিস এ বি এল ই এ বি এল ই ডি ডিসেবলড, আচ্ছা এটা না, আপনার ডিসেবলড এখানে রাখবেন না, এতে দিতে হবে। কি সমস্যা? ক্লাস ছাড়াই হওয়ার কথা, বাট সামহাও কোন কাজ করছে না মনে হয়। ডিজেবল, যাই হোক, এখন চাচ্ছি এটা নিচের দিকে নেবো, তাই না?
এটুকু তো বুঝতে পারছেন, জাস্ট একটা ড্রপ আপ আপনার মানে ক্লাস রাখতে হবে। এটাকে যদি ড্রপ আপ না লিখে ড্রপ ডাউন লিখে দেন তাহলে এটা নিচের দিক কাজ করবে। কেরোটা এখন নিচের দিকে নেমে গেছে, বুঝছেন? এই জন্য ড্রপ আপটাকে দেখে নিলাম, মানে কোনো, হ্যাঁ তাহলে সমস্যা নাই। এগুলো কী করছে দেখেন, টোটালি একটা রাখছে ডিআরওপি ড্রপ ডাউন, ড্রপ ডাউন নামে ক্লাস দিছে। এর মধ্যে জাস্ট একটা একটা বাটন রাখছে, বাটনের মধ্যে সাপোজ সার্ভিসেস, এখানে রাখছে একটা ক্যারট, CARROT নাকি ক্যারেট নাকি CARET CARET ক্যারেট ডট CARET ক্যারেট, এটা এটা নিলে কেমন হয় দেখেন। এখানে বাটনের মধ্যে কি করব আমরা, BTN BTN ইনফো, ওকে। এর এর নিচে, এর নিচে আমরা ইউএল নেব এলআই। এখন এর মধ্যে ধরেন থাকলো এ, হ্যাঁ সেখানে লিখে দেন ওয়েব, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক এসআইজিএন, গ্রাফিক লিখলেন। এখানে কি লিখতে হবে, এটা ক্লাস দিতে হবে কি, ড্রপ ডাউন মেনু। আর এখানে বাটন নিছি না, বাটনের মধ্যে একটা কি একটা আপনার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা টিও টিও ডবল জি এলই ডট টোগল, ডিও ডাব্লিউ এন, ডিও ডাব্লিউ এন, এটা দিলে দেখেন কাজ হয় কিনা। যেখানে ভুল করছি কি আমরা, ডাটা টোগল ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু ডিও ডাব্লিউ এন, ঠিক আছে। কাজ হচ্ছে, এখানে ড্রপ আপ লিখে দেন, ড্রপ আপ উপর দিকে উঠে গেছে দেখছেন, অটোমেটিক্যালি পারা যাবে। এই জন্য ফার্স্টে আগে দেখা নিলাম। আচ্ছা এটা তো সাব মেনু, একটা একটা করে করবেন। আচ্ছা বাট আমার আমার মতে আমি নিজে বুটস্ট্র্যাপের মেনু কখনো ইউজ করি না, কারণ এখানে কি ক্লিক করলে বের হচ্ছে জিনিসটা, বিরক্ত কর না, মেনুকে আসলে ক্লিক করলে বের হওয়াটা ভালো। মাউস নিয়ে গেলে হোভার করে আমরা নিজেরাই তো ইউজ বানাতে পারি মেনু অলরেডি, তাই না, হোভার করলে বের হবে। হ্যাঁ এখানে একসাথে রাখছে, একসাথে কেমনে রাখতে হয় জানি আমরা, এই যে বিটেন গ্রুপ দেখাইছি অলরেডি, এলো পাশাপাশি ইউজ করছে, আমরা জানি কেমনে ইউজ করতে হয়। আচ্ছা এখানে কেমনে ইউজ করছে আমরা জানি, দেখছি অলরেডি। এগুলো দেখছি, আচ্ছা এখানে সেরকম কোনো কিছু নাই, আর যেগুলো আছে আপনারা পারবেন। তো আনকমন জিনিসপত্র আমি দেখাই একটু, এখন এখানে দেখেন টোটাল জিনিসপত্র ইউজ করছে, এখানে ড্রপ ডাউন রাখছে, এখানে সার্চ রাখছে, স্ক্যামে রাখছে, এগুলো তো আমরা জানি অলরেডি, দেখছি ব্র্যান্ড, এখানে লগও রাখছে। আচ্ছা প্যাজিনেশন কি জানি আমরা, প্যাজিনেশন এখন আমরা যে যখন বিডি জবস যাব, yeah.
এদের সঙ্গে সবাই পড়ছে না, লাইফে এমন কোনো লোক নাই যে জব খুঁজে নাই। এই যে এই জিনিসগুলো এটা নিচে নিচেও থাকে দেখছেন, এখন এইগুলোতে কি করে, এগুলো একটা দুই ক্লিক করলে দুই নম্বর পেজে চলে যাবে। এই জিনিসগুলোকেই বলা হয় পেজিনেশন। এই পেজিনেশনগুলো বুটস্ট্র্যাপ ইউজ করা যায় এইভাবে দেখছেন, জাস্ট এই এই ডিজাইনটা কপি করবেন, কপি করে এখানে কেমনে কেমনে ইউজ করছে সেটা দেখবেন। শর্টিং না, এখানে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাচ্ছে, আর এখানে তো যাবে না, জাস্ট এটা ডিজাইন। এখানে নেক্সট প্রিভিয়াস দেখছেন, আচ্ছা এখানে নর্মালি যদি একটা এরকম কোনো কিছু আনতে চান তাহলে যে যে এটা দিয়ে এটা দিয়ে বানাবেন। আচ্ছা এখানে আর সেরকম কোনো ইউজেবল জিনিসপত্র নাই, বাট অনেক সময় যদি লাগে এগুলা তখন ইউজ করতে পারবেন। এখানে আবার কি কমেন্ট কমেন্ট বানাইছে কমেন্টের জন্য, এগুলো আপনারা নিজেরা দেখে করতে পারবেন। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট, যদি হ্যাঁ যদি কোনো ভিডিও হয়, নর্মাল যদি কোনো ভিডিও ইউজ করতে চান youtube.com সাপোজ মনে করেন এটা শো করাবেন, ঠিক আছে এটা কেমন শো করাবেন, শেয়ার এই তো, তাই না? এটা এরকম দেখা যাবে, এখন এটা কি রেসপন্সিভ, আসলে রেসপন্সিভ ইউটিউবের ভিডিও কিন্তু রেসপন্সিভ না। আচ্ছা ইউটিউবের ভিডিওগুলো রেসপন্সিভ করার জন্য বুটস্ট্র্যাপ দিয়ে খুব ভালো মতো রেসপন্সিভ করা যায়, এবং এখানে একটা উইথ দেওয়া আছে, দেখেন এই উইথটা দেওয়া আছে, উইথটা এই উইথ অনুযায়ী পাচ্ছে। আমি চাচ্ছি যে না এই উইথ অনুযায়ী পাবে না, যখন যেই স্ক্রিনে যখন নিয়ে যাবো তখন সেই স্ক্রিনের জন্য ছোটো হয়ে যাবে, বড় হয়ে যাবে ঠিক মতো পাবে, সেজন্য এইটাকে একটা ক্লাসের মধ্যে রাখতে হবে। ক্লাসটার নাম হচ্ছে দেওয়া আছে দেখেন এমবেড রেসপন্সিভ, তাহলে এখানে রাখেন EMBED এমবেড রেসপন SIV রেসপন্সিভ। কথা বুঝতে পারছেন? এই টোটাল আই ফ্রেমটাকে এই ক্লাসটার মধ্যে রাখতে হবে, আর আই ফ্রেমের মধ্যে একটা ক্লাস নিতে হবে, সেটার নাম হচ্ছে এমবেড রেসপন্সিভ আইটেম। আচ্ছা নেওয়ার পর এটা কতটুকু রেসপন্সিভ, এটা নিলে কী হয় দেখাই যায় দেখাই যায় না। আচ্ছা এটা নেওয়ার পর কতটুকু কত বাই কতভাবে শো করবে, এটা এখানে একটা সাইজ দিয়ে দিতে হবে, এখানে এমবেড রেসপন্সিভ এখানে যদি লেখেন 16:9 তাহলে 16:9 ভাবে শো করবে, রেশিওটা হবে 16:9। কথা বুঝতে হ্যাঁ না 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 16:9 মানে এদিকে 16 এদিকে 9, এখন এটা উইথ, এটা হচ্ছে আপনার উইথ, 16 হচ্ছে উইথ আর হাইট হচ্ছে 9। এখন যদি আপনি 3/4 দিয়ে দেন এখানে, না 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 ইঞ্চি না, এখানে টোটাল তো 100% থাকবে, 100% থাকবে, কিন্তু রেশিও আছে না এত বাই এত। হ্যাঁ পুরো ডিসপ্লের উপরে, আচ্ছা 4:3 হবে মনে, এখানে 4:3 এখন ঠিক আছে।
না না না, এখানে দুইটাই দেওয়া যায়। এখন যদি 4/3 দিছি আমি, তাহলে কি কি হয়ে গেছে, প্রায় সমান সমান হয়ে গেছে না? হাইট আর উইথ প্রায় সমান সমান হয়ে গেছে না? দেখেন প্রায় সমান সমান। এখন যদি আমরা 16/9 দিতাম, তখন কিন্তু একটা রেশিও ঠিকঠাক ঠিক রাখে, দেখছেন একই রকম কি। এখন এখন যদি আপনি এখন যদি ছোট করেন, সব সময় 16/9 থাকবে। হ্যাঁ 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 না, এমনি তো আপনার যে কোনো ভিএলসি মিডিয়া প্লেয়ার বা যে কোনো মিডিয়া প্লেয়ার প্লেয়ারে গেলে একটা এক্সপেক্ট রেশিও দেওয়া থাকে, দেখছেন। হ্যাঁ, বিভিন্ন স্কিনের জন্য, যেমন নর্মাল যে সমস্ত গানগুলো আছে, গানগুলো কিন্তু এভাবে শো করে না, ওগুলোর এক্সপেক্ট রেশিও দিতে হয় কত, 16/9 দিতে হয়। দিচ্ছেন কিনা কখনো? দেন নাই ভিএলসিতে যান, এখানে রাইট বাটনে ক্লিক করার পর একটা আপনার ভিডিও আসবে, ভিডিও বাটন, ভিডিও একটা অপশন আসবে, ওখান থেকে দেখবেন এক্সপেক্ট রেশিও, ওখানে গিয়ে 16/9 দিলে একদম টোটাল স্ক্রিন জুড়ে যায় ভিডিওগুলো। ওখানে 4/9 দেওয়া থাকে, বিভিন্ন রকমের রেশিও দেওয়া থাকে, কথা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আর নাই সেরকম কিছু। তারপর হচ্ছে কাশ জাভা স্ক্রিপ্ট, এখানে জাভা স্ক্রিপ্টের জন্য কিছু কিছু জিনিসপত্র ইউজ করছে, তার মধ্যে এগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট। কীরকম মডেল, এখানে ক্লিক করেন, দেখছেন কী আসছে, একটা পপ আপ আসছে। এগুলো কেমনে ইউজ করবেন, জাস্ট একটা বাটন নেন, আপনি চাচ্ছেন যে টোটাল এই জিনিসটাই থাকবে মডেলের মধ্যে, এই জিনিসটাই থাকবে। তখন এখানে ডট মডেল ইউজ করেন, এখানে একটা বাটন রাখেন, বাটনের মধ্যে ওয়াচ ভিডিও, এখানে একটা কি ইউজ করছে এটা বাটন, আচ্ছা বিটিএন প্রাইমারি টাইমে লিখছে, এখন ডাটা টোগল, ডাটা টোগল মডেল রাখতে হবে, কথা বুঝতে পারছেন? এখানে লিখতে হবে ডাটা এমওডিএল মডেল, এখানে দিতে হবে ডাটা টার্গেট, ডাটা ডাটা টার্গেট দিতে হবে, একটা একটা আপনার আইডি দিতে হবে, আইডির নাম সাপোজ এখানে দিয়ে দেন আমাদের মডেল, যেহেতু আইডি হ্যাশ দিলাম, এবার এইটাকেই এটাকেই এই মডেল আছে না, এই মডেলের মধ্যে একটা আইডি নেন, আইডি আইডির মধ্যে দিয়ে দিলাম, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিলে কী হয় দেখেন, আসছে সব টোটাল, বাট এটা সম্পূর্ণ বড় দেওয়া আছে, তো এই জন্য একটা কাজ করি, এটা বাদ দিয়ে দিই। আসছে, ওইভাবে তো আসছে না, তাই না? ওইভাবে আসছে না, এই জন্য যে কাজটা করতে হবে এখানে, আচ্ছা এখানে লিখতে হবে ফেড, লেখেন এটা ফেড, ফেডের মধ্যে রাখেন, কোটারে মডেল মডেল লাগে, তাহলে একটা অ্যানিমেশন তৈরি করবো, অথবা এইটাকে একটা ক্লাসের মধ্যে রাখেন মডেল ডায়লগ, মডেল ডায়লগ, এখন মিডিলে আসছে, আচ্ছা আর কি করতে হবে, মডেল ডায়লগের মধ্যে আসছেন, এবার মডেল কন্টেন্ট কন্টেন্টের মধ্যে রাখেন,
টোটাল জিনিসটাকে মডাল কন্টেন্টের মধ্যে রাখেন, মডাল এখন দেখেন কাজ করে কিনা। এখন আসছে, এখন ইচ্ছা করলে আপনি মডাল কন্টেন্টের মধ্যে আরও লেখা রাখতে পারেন, বা ইচ্ছা করলে একটা সার্ভিস লোরিম এফসাম নিয়ে আসতে পারেন। আসে, আচ্ছা আসলো। এখন এইটা টোটাল মডাল কন্টেন্টটাকে কী করবেন, এর মধ্যে যেগুলো আছে এগুলাকে মডাল আর কি রাখছে এটা দেখি, মডাল কন্টেন্ট, তারপর মডাল হেডার রাখছে, মডাল আচ্ছা মডাল বডির মধ্যে রাখবেন, কথা বুঝতে পারছেন? এখন যদি মডাল হেডার রাখেন, এখানে 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 হেডার থাকবে, এখানে রাখবেন মডাল কন্টেন্ট, মডেল কন্টেনার, সরি মডেল বডি, বডির মধ্যে এগুলো রাখবেন। আর যদি এর মধ্যে যদি টাইটেল রাখতে চান, টাইটেল বা এখানে H2 রাখেন, সরি H2 রাখেন, ঠিক আছে, সুন্দর মতো শো করতেছে। আচ্ছা এখন এখানে ধরেন একটা বাটন রাখতে চাচ্ছেন, কোথায় এখানে মডাল বডি রাখছে তাই না, এখন এর নিচে একটা মডাল ফুটার নামে একটা ডিভ রাখেন, একটা বাটন রাখেন BUTTON, বাটন বা ক্লাস যদি রাখতে এ রাখতে চান তাও সমস্যা নেই, হ্যাশ দিয়ে রাখেন, এখানে দিয়ে রাখেন BTN ডেঞ্জার, এইখানে লিখে দিলেন ক্লোজ, এই তো এখানে লিখে দেবেন ডাটা ডিসমিস মডেল, কথা বুঝতে পারছেন? তাতে ওখানে ক্লিক করলে হারা যায়, এখন এখানে মডেল দেওয়া আছে তাই না, এই যে মডেল, মডেল এখানে ক্লিক করলে তো আসছে, এখানে লিখে দেন FAD ফেড, আস্তে করে আসবে তাহলে জিনিসটা, ঠিক আছে যাচ্ছে না, এখানে এখানে একটা বাটন থাকবে সেখানে ক্লিক করলে চলে যাবে ক্রস। একইভাবে কী করবেন, এখানে টাইটেলের আগে হেডারের মধ্যে এ নেন একটা, এখানে এরকম রাখেন, এখানে আর কিছু রাখার দরকার নাই, এখানে রাখেন TI এন্টিটি রাখবেন, এন্টিটি HTML এন্টিটি আছে না, NTIMES টাইমস, আচ্ছা এটা দেখলে দেখেন তো আসে কিনা কিছু আসছে এখানে, আচ্ছা তাহলে টাইপ বাটন রাখেন তো দেখেন তো কি হয়, সেটা কি ইউজ করছে, আচ্ছা এরা বাটন রাখছে, আচ্ছা বাটন রাখছে, আচ্ছা বাটন, তাহলে আমরা বাটন ইউজ করি BUTTON বাটন, আর এখানে রাখেন ধরেন NTIMES টাইমস, এখানে লিখে দেন ডাটা ডিসমিস মডেল, এটার মাধ্যমে তো ক্লিক করে চলে যাবে তাই না,
এখানে থাকতেছে। আচ্ছা তাহলে বাটন ক্লাস রাখতে হবে, আচ্ছা ক্লাস রাখতে হবে ক্লোজ, তাহলেই কাজ হবে। কথা বুঝতে পারছেন? ক্লোজ তাহলেই সাইডে চলে যাবে, গেছে এখান, ক্লিক করে হারিয়ে যাচ্ছে। এখন ইচ্ছা করলে আমরা এখানে এর মধ্যে লগ ইন ফর্ম আনতে পারবো না, হয়তো এখানে দিয়ে দিলাম লগ ইন হেয়ার, ক্লিক করলে লগ ইন ফর্ম চলে আসবে বা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। কথা বুঝতে পারছি? আচ্ছা একটু নিচের দিকে নামেন, যেগুলো দ্বারা লার্জ মডেল স্মল মডেল দেখছেন, লার্জ মডেল এখানে, লার্জ মডেল দ্বারা এখানে ফেড বি এস এক্সাম্পল মডেল লার্জ দেখছেন, এম মডেল এল জি দিয়ে দিয়েছে তাহলে বড় হয়ে গেছে, স্মল মডেল এখানে ক্লিক করলে ছোট একটা মডেল চলে আসবে। এখানে মডেলের মধ্যে আবার ই নেওয়া যাবে, কল এমডি নেওয়া যাবে, রিড নেওয়া যাবে, কল এমডি, কল অফসেট। আচ্ছা আচ্ছা অবস্থা। তারপরে হচ্ছে আপনার একটা জিনিস আছে, আচ্ছা টুল টিপ, টুল টিপটা মোটামুটি লাগে, যেমন যে এখানে কোনো জিনিস হোভার করলে এরকম আসে। হ্যাঁ আমি চাচ্ছি বাটন আসছে না, বাটনে ক্লিক করলে তো মডেল আসছে, আমি চাচ্ছি এখানে হোভার করলে এরকম টুল টিপ আসবে। আমার বাটনটা এখানে কাজ করি, ক্লাস করি, আচ্ছা এখানে হোভার করলে এরকম টুল টিপ আসবে। সেজন্য ফার্স্টে কী করতে হবে, বাটনটাকে একটা টাইটেল দিতে হবে, মানে কী আসবে, তাই তো? ক্লিক হেয়ার ফর মডেল, ফর ফর ওয়াচ ভিডিও, তাই তো? এখানে যদি ক্লিক করেন মাউসটা নেন, কী লেখা আসবে, ক্লিক হেয়ার ফর ওয়াচ ভিডিও, তাই না? এখন এখানে ডাটা টগল টুল টিপ নামে একটা জিনিস রাখতে হবে, কথা বুঝতে পারছেন? ডাটা টগল, আচ্ছা একটা রাখেন, সমস্যা নেই, ডাটা টগল টুল টিপ। তারপর এখানে রাখতে ডাটা প্লেসমেন্ট, ডাটা প্লেসমেন্ট লেফট, এখানে দিয়ে দেন ডাটা প্লেসমেন্ট লেফট। আচ্ছা এটা লিখলে কোনো ঝামেলা হয় কিনা দেখেন, তারপর দেখা যায়, তাই না? আচ্ছা তারপর এখন এখন যে কাজটা করতে হবে, আপনাকে এটাকে কল করতে হবে, এটা ক্লাস কি, বিটিএন ডিফল্ট, তাই না? এখন লেখেন, এখানে আছে না, এখানে লেখেন জেকোয়ারি, ডকুমেন্ট ডট রেডি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে লেখেন জেকোয়ারি, নাম কীভাবে কীভাবে মেনশন করা যায়, যে বিটিএন ডিফল্ট নামে যে ক্লাসটা আছে, বিটিএন ডিফল্ট, বা আমরা কাস্টম ক্লাস নিতে পারি, সেটার ডট টুল টুল টিপ হবে। বুঝতে পারছি? এবার দেখেন কি হয়, আসছে রাইট সাইডে। এখন যদি আমরা এইখানে ডাটা প্লেসমেন্ট, এখানে যদি দাম রাইট, এখানে যদি দাম টপ, কি দিতে পারবো, কোনটা ওরকম কি থাকে কোথাও আছে, কোথায়, এখানে এখানে এরা করে রাখছে জাস্ট দেখানোর জন্য, এক্সাম্পল, এ তো এক্সাম্পল,
আচ্ছা, তারপর ক্লিক করলে এরকম পপ অপার আসে, এগুলো দিয়ে করা যায় এইভাবে, মানে দেখালাম না এর মতো আর কি। আচ্ছা বাদ দিয়ে দিচ্ছি এখনই। এখানে অ্যাকোর্ডিং ইউজ করছে দেখছেন, এটাও ইউজ করতে পারবেন। এই যে এখানে সোর্স কোড দেওয়া আছে, আমি আর দেখাইলাম না, কারণ আমি জানি আজকে আপনাদের বিরক্ত লাগাটা স্বাভাবিক ব্যাপার, অনেক দেখে ফেলছেন। আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে স্লাইডার, ঠিক আছে। আচ্ছা আপনাদের এই স্লাইডারটা কালকে অ্যাসাইনমেন্ট থাকবে। কেন আপনি ভুল করছেন, অনেক ভুল করছেন। আচ্ছা এই এটা 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 বানান দেখুন, কোনো ঝামেলা হয় কিনা। এখানে সব কিছু বলে দেওয়া আছে, কেমন ইউজ করতে হবে। আমি চাইবো খুব সুন্দর মতো একটা ওয়েবসাইটের মানে বানানো আছে যেটা আপনার, সেটার একদম উপরে এটা ইউজ করবেন, ঠিক আছে, বানানো ওয়েবসাইটের মধ্যে। হ্যাঁ বানানো, একটা পিএইচডি টেস্ট বানাইছিলেন না, সবাই তো বানাইছেন না, বানান না এরকম কেউ আছেন, সবারই আছে, আপনি বানাইছেন পিএইচডি টু এস্টিমেন্ট বানাইছিলেন। আচ্ছা ওইটার মধ্যে আমি আপনাদের কী দেখাইছিলাম, জাস্ট রেসপন্সিভ প্লাস সব কিছু করছি কীভাবে, ক্লাস ক্লাস দিয়ে আপনার ওইটাকেই মডিফাই করবেন, মডিফাই করে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে রেসপন্সিভ করবেন উইথ এই স্লাইডারটা সহ। এটা হচ্ছে আগামী কালকের জন্য অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো কোথায় করাই আছে, আপনি তো ডিজাইন করতে হবে না, আপনি তো ডিজাইন করতে হবে না, একটু সাইলেন্ট থাকেন একটু, আপনি তো ডিজাইন করতে হবে না, জাস্ট মূল ফাইলটাকে ঠিক রাখবেন, পিএইচডি টু এসটিএমএল যেটা করা আছে সেটা করে রাখছেন, ওটাকে একটা কপি করবেন, কপি করে ওখানে বুটস্ট্র্যাপ আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন, আর যে আপনার ফ্লোট লেপ দেওয়া ছিল, একটা উইথ দেওয়া ছিল, এগুলো বাদ দেবেন আস্তে আস্তে। ক্লাস কি ইউজ করবেন, কল ফার্স্টে এলজি ইউজ করবেন, কল এলজি 333 আপনার 33 তো নাকি, হ্যাঁ 333 3, তাহলে চারটা করে শো করলো ভিতরের জিনিসগুলা, ওই যে লেআউট দেওয়া ছিল ওইগুলা, এবং যেখানে বেশি দেওয়া আছে এক সাইডে কম দেওয়া আছে ওইগুলো ওইভাবে লেআউট করবেন, এবং সবার উপরে যে স্লাইডারটা দেওয়া ছিল স্লাইডারের মতো ওখানে এটা ইউজ করবেন। কথা বুঝতে পারছেন, ওখানে এখানে এরকম লেখা আছে দেখছেন, থার্ড স্লাইডার ফার্স্ট স্লাইডার, এখানে আবার ছোট কন্টেন্টও ইউজ করা যায়, এই দেখেন এরকম কন্টেন্ট ইউজ করা যায় দেখছেন, কেমন ইউজ করছি একটু দেখেন, কথা বুঝতে পারছি, আগামীকালকার জন্য আসুন। আচ্ছা এটা কাজ করছে না দেখছেন, আচ্ছা দেখি দেখি দেখি, ডাটা টগল, কাজ করবে না তো বাদ দেন তাহলে। এটা যে কোনো একটা, আচ্ছা আপনাদের বুটি স্টাপ মোটামুটি একদম সবগুলো দেখুন ইউজেবল, সবচেয়ে বেশি ইউজ করা হয় এগুলো সব দেখা দিছি, কথা বুঝতে পারছেন, হ্যাঁ এগুলো এক্সাম্পল দেওয়া আছে, সব কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখন আপনারা কী করবেন, টোটাল একদম মুখস্থ করে ফেলবেন, এবং একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক যদি খুব ভালো মতো জানেন তাহলে যে কোনো ধরনের ডিজাইনকে অনেক ইজিলি অনেক কম সময় করতে পারবেন, এবং স্ট্যান্ডার্ড লেভেল, হাই স্ট্যান্ডার্ড লেভেল। না অন্যভাবে বুটস্ট্র্যাপ দিয়ে তো আপনি সব কাজ করবেন না,
যেটা বুট স্ট্র্যাপ দিয়ে করা যায় সেটা বুট স্ট্র্যাপ দিয়ে করবে না, যেটা বুট স্ট্র্যাপ দিয়ে করা যায় না সেটা তো নর্মাল ক্লাস তো আমরা ইউজ করতেই পারি। বুট স্ট্র্যাপটা লিঙ্ক করাবেন, লিঙ্ক করার পর দেখবেন যে আসলে এখানে কী করতে কী ইউজ করতে হবে। এখানে মেনু বানাতে হবে নর্মাল মেনু, আমরা ধরেন আমরা বুট স্ট্র্যাপ মেনু যদি না ইউজ করি তাহলে আমাদের একটা আলাদাভাবে ডিফল্টভাবে একটা মেনু মেনু রাখবো। আপনি বুট স্ট্র্যাপ যখন প্র্যাকটিস করবেন তখন তো জানবেনই আপনি, সব ক্লাসগুলো মুখস্থ থাকবে। এই যেগুলো দেখাইছি আজকে এগুলোই সবগুলো, হ্যাঁ হ্যাঁ এগুলোই, এর বেশি আর ইউজ করা হয় না। এবং আমি মনে করি বুট স্ট্র্যাপ দেখার জন্য বুট স্ট্র্যাপ কেউ জানার জন্য এতটুকুই এনাফ, যতটুকু দেখাইছি এগুলো এনাফ। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গ্রিড সিস্টেমটা। এবং এইগুলা ক্লায়েন্ট অনেক সময় চেয়ে বসে, আপনি যদি সাপোজ ফ্রিল্যান্সিং না করেন, আপনি যদি কোথাও জবও করতে যান কোনো একটা আপনার ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট ফার্মে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বুট স্ট্র্যাপ জানেন? এবং বুট স্ট্র্যাপ কিন্তু খুব ভালো মতো চায়, জবের ক্ষেত্রেও বুট স্ট্র্যাপ চায়, এবং ইন্টারভিউর ক্ষেত্রেও বুট স্ট্র্যাপ সম্পর্কে অনেক প্রশ্ন হয়। কথা বুঝতে পারছেন? সাপোজ অফসেট কেমনে করবেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো, যেমন আমি একজনকে একজনের ইন্টারভিউ নিয়েছিলাম আমার ফ্রেন্ডের ফার্মের, বললাম যে হ্যাঁ ভাই বুট স্ট্র্যাপ জানি, হ্যাঁ বুট স্ট্র্যাপ দিয়ে কেমনে কাজ করতে হয়, অফসেট কেমনে করতে হয়, বা আপনি চাচ্ছেন তো দুই সাইডে ফাঁকা রাখবেন কী গ্লাস ইউজ করবেন, এরকম ধরনের এগুলো মুখস্থ করতে হবে। আপনি যদি মনে করেন কপি পেস্ট করে ইউজ করবেন তাহলে কিন্তু সমস্যা।